এবারে চীনা ড্রোন যুদ্ধে ব্যবহার করতে চাচ্ছে রাশিয়া। অর্থাৎ ইউক্রেনকে আরও ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবেই। ইউক্রেনে আক্রমণের জন্য চীনা কোম্পানির কাছ থেকে ড্রোন কিনছে রাশিয়া। রাশিয়ার কোম্পানিগুলো মার্চ 2022 থেকে মে 2023 পর্যন্ত রাশিয়ার কমপক্ষে 30,000 ড্রোন কিনেছে, যার মূল্য $32 মিলিয়ন বেশি। ডিসেম্বর 2022 থেকে এপ্রিল 2023 মধ্যে কমপক্ষে 37টি চীনা চালকবিহীন আকাশযান কিনেছে রাশিয়া, যার মূল্য ছিল $1,03,000। জাপানের শীর্ষস্থানীয় সাপ্তাহিক ম্যাগাজিন নিক্কি এশিয়ার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। চীন বারবার অস্বীকার করেছে ইউক্রেনে হামলা চালাতে রাশিয়াকে কোনো অস্ত্র দেবে না তারা, কিন্তু পরিস্থিতি ভিন্ন। রাশিয়া দীর্ঘ কয়েক দশক ধরে চীনকে অস্ত্র দিয়ে সাহায্য করেছে। বর্তমানে চীনের যে সামরিক শক্তি এবং সমরাষ্ট্র শিল্প রয়েছে তা মূলত রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়নের কাছে পাওয়া এবং প্রযুক্তির উপর ভিত্তি করেই। তাই রাশিয়ার এই দরকারের সময় চীন অত্যন্ত গোপনে হলেও তার প্রতিদান দিবে। আবার চীন এবং রাশিয়ার মধ্যে বিশাল সীমান্ত থাকায় তাদের অস্ত্রের লেনদেনও পশ্চিমাদের জন্য পুরোপুরি তদারকি করা সম্ভব হবে না। যুদ্ধ শুরুর পর থেকে চীন থেকে অস্ত্র আমদানি বাড়িয়েছে রাশিয়া, তবে চীন বারবার বিষয়টি অস্বীকার করেছে। নিকেই অনুসন্ধানে দেখা গেছে রুশ কোম্পানিগুলো গোপনে কাস্টমস কাগজপত্র পূরণ করেছে ড্রোন আমদানির জন্য, যার মধ্যে মার্কিন সংস্থা DJIও সম্পৃক্ত রয়েছে। ভারতীয় কোম্পানি এক্সিম ট্রেড ডেটা এবং এক্সপোর্ট জিনিয়া সহ একাধিক উৎস থেকে রুশ কাস্টমস রেকর্ডগুলো সংগ্রহ এবং বিশ্লেষণ করেছে নিকেই। অনুসন্ধানে দেখা গেছে রাশিয়ানরা চীনাদের 22টি ডিভাইসের জন্য $1.2 মিলিয়ন বেশি অর্থ প্রদান করেছে। আরও 10টি পোর্টেবল ব্যক্তিগত কম্পিউটার জন্য ব্যয় করেছে প্রায় $36,077। কাস্টমস রেকর্ডগুলো আরও দেখায় DJI দ্বারা নির্মিত 34টি ড্রোন রাশিয়া পাঠানো হয়, যার মূল্য ছিল $75,100। প্রতিটি টেক হব ওজন 250 কেজি থেকে 7 কেজির মধ্যে ছিল। নিকেইকে দেওয়া এক বিবৃতিতে DJI বলে কোম্পানির এবছরের DJI এর জড়িত কাস্টমস রেকর্ড যাচাই করতে পারেনি। তালিকাভুক্ত কোম্পানিগুলোর সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে DJI। গত বছরের 26 এপ্রিল থেকে রাশিয়া এবং ইউক্রেনের সব চালান এবং কার্যক্রম বন্ধ করে দিয়েছে বলেও জানায় সংস্থাটি। আবার রুশ তথ্য প্রযুক্তি কোম্পানি স্ট্যাটাস কমপ্লায়েন্স 3টি ড্রোন আমদানি করেছে বলে জানায় নিকেই, যেগুলোর ওজন 25 থেকে 159 কেজির মধ্যেই। ড্রোনগুলো বেসামরিক মডেল হিসেবে রেকর্ডে বর্ণনা করা হয়। 25 কেজি ওজনের ড্রোনগুলো পুনরুদ্ধার অথবা আক্রমণের জন্য ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছে চালকবিহীন বিমানের বিশেষজ্ঞ তোমোইউকি ফুরুতানি। এই ড্রোনগুলো সম্পর্কে প্রশ্ন করা হলে স্ট্যাটাস কমপ্লায়েন্স প্রাথমিকভাবে নিক্কেইকে জানায় তারা এ ব্যাপারে অবগত নয়। পরে নিক্কেই কোম্পানিগুলোর লেনদেন দেখালে তারা এটিকে অস্বীকার করে। হংকং ভিত্তিক দুটি কোম্পানি APIO এবং সেনওয়ে টেকনোলজি এইচকে সম্পৃক্ত ছিল বলেও জানা যায়। দুই কোম্পানির কোনোটি নিক্কেইকে সাক্ষাৎকার দিতে সাড়া দেয়নি। যুদ্ধ পর্যবেক্ষণকারী পশ্চিমা বিশেষজ্ঞরা বলেন রুশ আক্রমণ শুরু থেকেই লজিস্টিক সমস্যা এবং সরবরাহের ঘাটতিতে ভুগছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিরক্ষা কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রকাশ্যে বলেন যুদ্ধ ইউনিট, প্লাটুন, কোম্পানি এবং ব্যাটালিয়নের জন্য অবশ্যই ড্রোন থাকা জরুরি। সামরিক বিশ্লেষকরা বলেন ইউক্রেনের উপর নজরদারি এবং হামলা চালাতে ড্রোন ব্যবহার করছে রুশরা। নিয়ন্ত্রণ জোরদার করতে সংঘাতপূর্ণ এলাকায় ড্রোন ব্যবহার করা থেকে বিরত থাকার আহ্বান জানান চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র। তিনি এপ্রিল মাসে একথা জানালেও অস্ত্র সরবরাহ অব্যাহত থাকে। এদিকে ব্রিটেন ভিত্তিক তদন্তকারী সংস্থা অপারেশনস অ্যাট কনফ্লিক্ট আর্মামেন্ট রিসার্চের ডেপুটি ডিরেক্টর ড্যামিয়ান স্পিটার্স বলেন রুশ 2022 সালে ফেব্রুয়ারি মাসে আক্রমণের আগে থেকেই তাদের অস্ত্র ব্যবস্থায় বেসামরিক পণ্য এবং উৎপাদনগুলোর উপর নির্ভর করছে। টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজুটো সুজুকি বলেন যদি চীন রুশদের যুদ্ধে অংশ না নিতে চায় তাহলে তাদের ড্রোন বিক্রি করা উচিত নয়। এদিকে আধুনিক চীনকে আরও ভালোভাবে বোঝার জন্য রাষ্ট্রীয় অধ্যয়নে চীনা রাষ্ট্রপতি শি জিনপিংয়ের মতাদর্শের উপর গবেষণা কেন্দ্র খুলেছে রাশিয়া।
গতজনে মস্কো রাশিয়ান একাডেমি অফ সায়েন্সের ইনস্টিটিউট অফ চায়না অ্যান্ড কন্টেম্পোরারি এশিয়া বা আইসিএস এর মডার্ন আইডিওলজি অফ চায়না রিসার্চ ল্যাবরেটরিটি চালু করা হয়। চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানায়, শি জিনপিং ঠট নামে পরিচিত চীনা নেতার মতাদর্শের উপর চীনের বাইরে এই প্রথম গবেষণা কেন্দ্র হল। এ ধরনের বিশ্লেষণ রাশিয়ান সরকার ব্যবসায়িক এবং বৈজ্ঞানিক সম্প্রদায়কে আধুনিক চীনকে আরও ভালোভাবে বোঝাতে, রাশিয়া চীন সম্পর্কের জন্য আরও সুনির্দিষ্ট কৌশল তৈরি করতে এবং সম্ভাব্য ভবিষ্যৎ গতিবিধি জানতে সুযোগ দেবে বলে জানায় আইসিসি এর পরিচালক কিরিল বাবায়েভ। বাবায়েভ বলেন, গবেষণায় আধুনিক চীনা মতাদর্শের পাঁচটি বিষয়ে আলোকপাত করা হবে। এগুলো হচ্ছে অর্থনৈতিক নীতি, অভ্যন্তরীণ নীতি ও আইনের প্রয়োগ, পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক, প্রতিরক্ষা ও নিরাপত্তা এবং বাস্তুসংস্থান ও সমাজ। এদিকে টানা ১২ দিনের বিরতির পর আবারও ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালিয়েছে রাশিয়া। তবে ইউক্রেনের সামরিক কর্মকর্তারা দাবি করেছেন, এই হামলা রুখে দিয়েছে তারা। হামলায় ইরানের তৈরি 12টি সাইড ড্রোন এবং 3টি ক্রুইজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা সবগুলোই ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান কর্নেল জেনারেল সেরহি পোপকো টেলিগ্রামে হামলার সতর্কতা দিয়ে বলেন, কিয়েভের উপর শত্রুদের আরেকটি হামলা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনগুলো রুখে দিলেও সেগুলো ধ্বংসাবশেষের আঘাতে 3টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং একজন আহত হন বলে জানিয়েছেন কিয়েভ অঞ্চলের সামরিক প্রধান রুসলান ক্রাভচেঙ্কো। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কোনো ড্রোন বা ক্ষেপণাস্ত্র ধ্বংস হলে যে ধরনের শব্দ হয় সেই ধরনের শব্দ শুনতে পেয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। তবে হামলাটি কত বড় সেটি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তারা। রাত 2টার সময় রাজধানী কিয়েভ এবং আশেপাশের অঞ্চলগুলোতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে, যা প্রায় 1 ঘন্টা ধরে চলে। মূলত ওয়াগনার বিদ্রোহের পর এটি ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার প্রথম হামলা। প্রিয় দর্শক, চীনা ড্রোন ইউক্রেন যুদ্ধে রাশিয়া কিভাবে ব্যবহার করতে পারে? ইউক্রেন যুদ্ধে চীনা ড্রোনের প্রভাব কেমন হবে? আপনার মতামত কমেন্টে জানান। ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।